আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি দীপ্তি। সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, সবাই যে যার জায়গা থেকে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবার প্রতি অনেক অনেক দোয়া এবং সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার ডেলি লাইফের আরেকটি নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আজকের ব্লগটা প্রতিদিনের মতো ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর না টেনে পুরো ব্লগটাই দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ব্লগটা হচ্ছে যে শনিবারের একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগে যে ব্লগটা শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে আমার বাসায় গেস্ট আসবে, তো শনিবারের দিনে গেস্ট আসবে। তো গেস্ট আসার আগে কিছু ক্লিনিং কাজ করে নিচ্ছি। প্রথমে হচ্ছে যে বেসিনটা আগে পরিষ্কার করে নিলাম, কারণ বাসায় কোনো গেস্ট আসলে আসলে কিছু কিছু জিনিস পরিষ্কার রাখাটা খুব বেশি দরকার। তার মধ্যে হচ্ছে যে বেসিনের টাওয়াল, কারণ বাইরে থেকে কোনো গেস্ট আসলে খাওয়া দাওয়ার পরে প্রথমে আগে বেসিনেই তাদের যেতে হয়। আর বেসিন, তারপরে হচ্ছে যে টয়লেট, এগুলো যদি ক্লিন না থাকে আমার কাছে জানি কেমন লাগে, কারণ মানুষজন এসে যদি এগুলো ক্লিন না দেখে তাহলে আর যতই পরিষ্কার থাকি কোনো পরিষ্কারে আসলে পরিষ্কার মনে হয় না। আর বেসিন আমি হচ্ছে যে রেগুলারই পরিষ্কার করার চেষ্টা করি। তো গেস্ট আসবে, সকালে নাস্তাটা শেষ করে আগে বেসিন ক্লিন করলাম, তারপরে টাওয়ালটা চেঞ্জ করে দিলাম, বেসিন টাওয়াল। এরপরে হচ্ছে যে প্রত্যেকটা ঘরের চাদর চেঞ্জ করলাম। আর এখন হচ্ছে যে যে ঘরে এসে আমার গেস্টরা রেস্ট করবে সেই রুমের চাদরটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আর আমার গেস্ট হচ্ছে যে আসছে অনেক বছর পর, আমার খুবই প্রিয় খুবই ভালোবাসার দুইজন মানুষ, একটা হচ্ছে আমার ছোট ভাই আর হচ্ছে যে আমার ভাগিনা। তো দুইজন হচ্ছে যে প্রায় 6-7 বছর পরে আসছে, ওরা মালয়েশিয়া থেকে আসছে। তো ওদের জন্যই হচ্ছে আগের দিন থেকে আমি সব প্রিপারেশন নিচ্ছিলাম। তো সকালবেলা দিহানের বাবা এয়ারপোর্টে গিয়েছে ওদেরকে নিয়ে আসার জন্য, তো সকাল থেকে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আগে সব বাড়িঘরগুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে এখন রান্না করব। তো আমি এখন আমার বেলকুনিতে এসেছি, আমার গাছের এই তো পুদিনার পাতা নিচ্ছি, নিজের গাছের পাতা ছিঁড়ছে আর কি যে আনন্দ লাগছে, সেই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আসলে ফিল করার মতো যে আমার নিজের গাছ থেকে পাতা ছিঁড়ে সেটা দিয়ে আমি রান্না করব। আর সেই সাথে এখন একটু শেয়ার করছি, বারান্দায় আসলাম, আর আমার বারান্দার সুন্দরীদেরকে শেয়ার করব না তা তো হয় না, তো ওদেরকেও একটু ভিডিও করছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই ফুলটা, মানে সব সময় এই ফুলটা ফুটবে, কোনো ফুল ফুটুক আর না ফুটুক নয়নতারা ফুটবে, ওকে দেখলে আমার চোখ দুটো জুড়ে যায় বারান্দায় গেলে। তো এই তো পুদিনার পাতা উঠিয়ে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে যে যে রান্নাগুলো করব সেগুলোর আগে প্রিপারেশন নিচ্ছি। তো আমি হচ্ছে আগেই তো রোস্ট রান্না করার জন্য আগের দিন চিকেনটা ভেজে রেখেছিলাম, তো এখন চিকেনের মশলাটা রেডি করে নিচ্ছি। আর এই ক্যাপসুল কাটারটার যে কী একটা উপকারী জিনিস, এটা সবার ঘরে আমার মনে হয় একটা করে থাকা দরকার, বিশেষ করে সামনে তো রোজা। তো রোজার মধ্যে ইফতারিতে সবাই কম বেশি আমরা অনেক আইটেম তৈরি করি, তো এটা থাকলে ঝটপট অনেক কিছুই আমরা তৈরি করে নিতে পারি, বিশেষ করে কিমা জাতীয় জিনিসগুলো। তো আমি এই তো চিকেন কাবাব তৈরি করব, সেই কিমাটাও তৈরি করে নিয়েছি। আর সব কিছু আসলে ডিটেলস এভাবে দেখাচ্ছি না, কারণ আমার গেস্টরা অলরেডি রাস্তার মধ্যে আছে, চলে আসবে, আর আমি একটু তাড়াতাড়ি করে সব কিছু করছি। তার মধ্যে রোজা ছিলাম, শবে বরাতের রোজা, আবার হচ্ছে যে এত পরিমাণ গরম পড়েছে, আর দুপুরবেলা একটু রান্না আমি একটু কমই করি, রাতেই বেশি ভাগ করার চেষ্টা করি। তো সব কিছু মিলে একটু টায়ার লাগছে। তো ওইদিকে সব কিছু আমি প্রিপারেশন নিচ্ছিলাম, আর এর মধ্যে আমার ভাই ভাগিনা দুইজনে চলে আসছে। ওদের হচ্ছে যে ফ্লাইট নেমেছে বাংলাদেশ সময় 8:30, তো সব কিছু ফর্মালিটিস পালন টালন করে বের হতে হতে আর বাসায় আসতে আসতে প্রায় 11:45 বেজে গিয়েছে।
তো আমার বাচ্চাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে, তো চকলেট নিয়ে এসেছে অনেকগুলো। তো চকলেটটা নাকি হচ্ছে যে কোনো সাইড ব্যাগে বা লাগেজে রাখা যায় না, ওগুলো বের করে নেয়, এই জন্য চকলেটগুলো সব হচ্ছে যে কম্বলের মধ্যে করে মুড়ে নিয়ে এসেছে। আর আমার বাচ্চারা তো অন্য কোনো কিছু পেয়ে অত খুশি না, চকলেটের জন্য তারা বেশি খুশি, এবং আমার মেয়েকে তো দেখতেই পাচ্ছেন চকলেট পেয়ে সে মহা আনন্দে আছে। আর ওরা আসার পর ওদেরকে আবার নাস্তা পানি করালাম, কারণ ওরা সেই প্লেনের মধ্যে খেয়েছে, তারপরে তো আর খেতে পারেনি। তো ওদেরকে নাস্তা দিয়ে আমি আবার রান্নাঘরে এসেছি, আর এগুলো তো আগের দিন একটু রেডি করে রেখেছিলাম, এই জন্য ঝামেলাটা একটু কম হচ্ছে। জাস্ট শুধু আমি ফাইনাল টাস্কগুলো দিয়ে দিচ্ছি, চিকেনটা তো আগেই রেডি করা ছিল। আর আমার ভাই 6 বছর পর এলো, আর আমার ভাগিনা হচ্ছে যে 7 কি 8 বছর হচ্ছে, আর ও যাওয়ার দিনে আমার বাড়ি থেকে গিয়েছিল, আর আসার পরে আমার বাসাতে উঠলো। তো এই জিনিসটা খুব ভালো লাগছিল যে যাওয়ার সময় ওকে আমি সুন্দর করে বিদায় দিতে পেরেছি, এবার এসেও আমার বাড়িতে উঠতে পেরেছে। তো ওরা আসার পর থেকেই ছোটোখাটো ঝামেলা বা সমস্যা হচ্ছে, ওরা আসার পরে আমার বাসায় ঢুকবে, ঢোকার আগে লিফট থেকে নেমেই আমার সামনে যে ফ্ল্যাটটা আছে, ভাবির গেটের সামনে কিছু টপ টপ রাখা আছে, ওদের ব্যাগটা বেজে টপ টপ ভেঙে গেল। যাই হোক, ভাবিকে আবার নক করে বললাম, সরি টরি বললাম, কারণ মানুষের একটা জিনিস ক্ষতি হলে খুব খারাপ লাগে। আর ওরা হচ্ছে যে রাতে মানে চলে যাবে, থাকবে না, জাস্ট রেস্ট করবে, রেস্ট করে চলে যাবে। আর না থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার ভাগিনা বিয়ে করেছে, মানে বিয়ে মানে টেলিফোনে বিয়ে ওদের, প্রবাসীদের ইয়ে তো বুঝতেই পারছেন, আর ওরা গ্রামে থাকে, তো তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, যে আবার হচ্ছে যে নতুন করে বিয়ে পড়াবে, কারণ টেলিফোনের বিয়ে তো আসলে জায়েজ না, আবার সামনাসামনি বিয়েটা পড়াতে হয়। আর আমার ভাই তো আমার এখানে হয়তো একদিন থাকতো, কিন্তু ভাগনার জন্য চলে গেল, আর আমার বাবা মাও ওয়েট করছে বাড়িতে। তো ওদেরকে হচ্ছে যে বললাম যে তোমরা আজকে রাতটা থাকো, থেকে সকালে যাও, কিন্তু না, ওরা রাতেই চলে যাবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যা পর্যন্ত ঘুম পাড়লো, পারে আবার রাতে খাবার দাবার শেষ করে ওরা রাতের গাড়িতে যাবে, যাতে ভোরে পৌঁছতে পারে। তো রাতে খাবার শেষ করে ওরা হচ্ছে যে বাসা থেকে 9:30 উবার ডেকে রওনা হলো। তো ওরা যখন চলে গিয়েছে, তো 10 মিনিট পরে আমি আমার মোবাইলটা খুঁজতেছি, মোবাইল আর খুঁজে পাচ্ছি না। পরে আমি দিহানের বাবাকে বললাম যে ফোন দাও তো, মোবাইলটা খুঁজে পাচ্ছি না। পরে দিহানের বাবা ফোন দেওয়ার পরে দেখি আমার ভাই ফোনটা রিসিভ করলো, তো এখন বলতেছে যে আপু, আমি আমি তো তোমার ফোনটা ভুল করে নিয়ে আসছি, মানে খেয়াল করেনি, সবগুলো মোবাইল এক জায়গায় করা ছিল। তো ওরা হচ্ছে যে অলরেডি আমার বাসা থেকে অনেক দূর চলে গিয়েছে, তো বলতেছে যে আমরা তো মাটি কাটার দিকে চলে আসছি, মানে ওরা যাবে গাবতলি থেকে গাড়িতে উঠবে, বাসে উঠবে। তো দিহানের বাবা বলতেছে তোমরা মাটি কাটার দিকে কেন গিয়েছো, তোমাদের রাস্তা তো ওইদিকে না। তো ওরা হচ্ছে যে মোবাইলটা দিতে আসলো, দিতে আসার পরে হিমনের মানে দিহানের বাবা ওদেরকে বলে দিল যে তোমাদের কিন্তু ভুল রাস্তায় যাচ্ছ, তোমরা মিরপুর 10 হয়ে যাও। তো ওরা যে উবারে উঠেছে, তো উবারের ড্রাইভার বলেছে যে এই রাস্তাতে গেলে ভালো হবে, আর 10 নম্বর দিয়ে গেলে নাকি পুলিশ ধরবে। তো এই কথাটা বলার শোনার পর থেকে আমাদের মনের মধ্যে একটা খটকা লাগলো, কেন পুলিশ ধরবে, সে তো উবারের গাড়ি চালায়, তার লাইসেন্স আছে, সব কিছু আছে, কোনো অবৈধ কোনো কিছু করছে না। তারপর আমার ভাইদেরকে নিষেধ করলাম যে তোমরা যেন ওই রাস্তাতে যেও না, যে রাস্তার কথা বলছি, কারণ এটা হচ্ছে যে গাবতলিতে যাওয়ার রাস্তা না। তা আমার মনে জানি কেমন যেন একটা লাগছিল, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি আবার একটু ফোন দাও, ফোন দিয়ে শোনো তোরা কোথায়। তো ফোন দেওয়ার পর আমার ভাই ফোন রিসিভ করে বলতেছে আমরা আবার মাটি কাটা, তখন তো আমার হাজব্যান্ড মানে বলতেছে আজকে এরা ছিনতাইকারীর কবলে মনে পড়ে গিয়েছে। তো ও হচ্ছে যে দিহানের বাবা বললো আমার ভাইকে যে ড্রাইভারকে দাও, ফোনটা দাও। তো ড্রাইভারকে ফোন দেওয়ার পরে ও তো অনেক বকাবকি করলো যে এই রাস্তায় কেন তুমি আমার যাত্রীদেরকে নিয়ে যাচ্ছ, এই রাস্তায় নিয়ে যাচ্ছ, যদি আমার যাত্রীদের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে, কারণ ক্যান্টনমেন্ট থেকে নিয়ে গিয়েছে, ওইভাবে ওকে ভয় দেখানো হচ্ছে যে আর্মিদের মানে এলাকা থেকে নিয়ে গেছে, পরের দিন খবর আছে আমার যাত্রীর যদি কিছু হয়।
তো পরে আমার ছোট ভাই আবার কি করেছে, সে উবারের যে গাড়িতে গিয়েছে গাড়ির নাম্বার, তারপরে হচ্ছে যে ড্রাইভারের নাম্বারটা আবার সব আবার ড্রাইভার মানে ভয়ে ওকে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে আবার আবার রোড চেঞ্জ করে ওরা আবার পরে হচ্ছে যে এক নাম্বার হয়ে গাবতলিতে গিয়েছে। মানে ড্রাইভারটার একটা প্ল্যান এরকম ছিল, যেহেতু দেখেছে যে এরা বিদেশ থেকে এসেছে, এদের কাছে অনেক লাগেজ আছে, লাগেজ দেখে বুঝতে পেরেছে যে বাইরে থেকে এসেছে, মানে কিছু একটা করতো, কিছু একটা করার চিন্তা ভাবনা ছিল। তো যাই হোক, আগে বুঝতে পেরেছিলাম মানে আমার ফোনটা যদি ওরা না নিয়ে যেত তাহলে ফোনও দিতাম না, বুঝতেও পারতাম না যে কোনো একটা অঘটন ঘটতেছে। তো আল্লাহ যা করে ভালোই করে, যে অনেক বড় একটা বিপদ ঘটতে ঘটতে ঘটলো না, আল্লাহ রক্ষা করেছে। তো এই হচ্ছে যে অবস্থা, ওরা দেশে আসার পর থেকেই ছোটোখাটো বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তো সবাই আমাদের জন্য, ওদের জন্য দোয়া করবেন। আর আমার ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।